হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। সবাই আনন্দ করো, মজা করো, আর আনন্দ করে বাজি ফাটাও। কিন্তু বাজি ফাটানোর সময় সবাই সাবধানে বাজি ফাটাবে, বাজি যতটা ভালো ততটাই খারাপ। আমাদেরও বাজি এনেছে, সেটা দেখাবো কি কি বাজি এনেছে সৌমিত্র। বেশি বাজি কিনতে পারিনি, ওই চোরকি নিয়ে এসেছি, তারাবাতি নিয়ে এসেছি, আর রংবাতি নিয়ে এসেছি, আর মোমবাতি। সবাইকে দীপাবলির শুভেচ্ছা, আর সবাই ঠাকুর দেখতে যেও রাত্রেবেলায়, আর যারা যারা বাজি ফাটাচ্ছ খুব সতর্ক থাকো, কারণ এমনি আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে বাজি ফাটানো যাবে না। তো আমাদের এখানে ব্যারাকপুরে দুটো দোকান তুলে দিয়েছে, ধরে নিয়ে গেছে থানাতে, তো বাজি বিক্রি করছিল। আর যারা আমাদের এই ব্লগটা আশেপাশে দেখছো, ব্যারাকপুরে খুব হেভি হেভি প্যান্ডেল হয়েছে, তো অবশ্যই দেখতে আসো, ঠিক আছে। নৈহাটির বড়মা প্যান্ডেল, আজকে বড়মার পুজোটা 100 বছরে সম্পূর্ণ হলো, কালকের দেখলাম খবরে, তো 100 কড়ি সোনা দিয়ে গড়েছে, মাকে 100 কড়ি সোনা পরিয়েছে, তো হেভি ধুমধাম করে হচ্ছে ওখানেও, ওখানেও যেতে পারো। তো এই বাজি কিনেছি, এই হচ্ছে চরকি, ওই যে ফুলঝারি দাঁড়া দাঁড়া ফুলঝারি, আর এটা যে তারাবাতি, আর মোমবাতি ধর বাবু। হ্যাপি তো বাবু? হ্যাপি তো, খুব হ্যাপি, খুব হ্যাপি। সবাই কালী পুজোর আগের দিন মোমবাতি আর প্রদীপ ফদীপ সবই জ্বালে, আমরা জ্বালি না, আমরা কালী পুজোর দিনই জ্বালি, বাজি ফাটাই, মোমবাতি জ্বালি, প্রদীপ জ্বালি, যাই জ্বালি, কালী পুজোর দিন সবাই আগের দিন জ্বালে কালী পুজোর। আর আমরা আজকে সন্ধেবেলা প্রদীপ ইয়ে মোমবাতি আর বাজি ফাটাবো, সব দেখাবো তোমাদেরকে, আর ঠাকুর দেখতে যাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো আমাদের সঙ্গে, থাকো। আমি কাজ থেকে চলে এসেছি, চলে এসে যখন দেখি সৌমিত্র পুজো হয়ে গেছে, এই যে পুজো করে দিয়েছে, বাবুরও স্নান হয়ে গেছে, বাবু স্নান করে খেলছে, আমারও স্নান হয়ে গেছে, এখন খাবো, খেতে বসি, খাওয়ার পরে তারপরে কথা হবে কি রান্না করেছি দেখাই তোমাদেরকে। আজকে রান্না হয়েছে উচ্ছে আলু ঢ্যাঁড়স ভাজা, আর এই যে লাল লাল মাংসের ঝোল, আর এখানে আছে হাঁড়িতে ভাত। আজকে এটা আমাদের রান্না, দুপুরের খাওয়ার দেখে নাও তোমরা, চলো আমরা খেয়ে নিই, আবার পরে কথা হবে। খাওয়ার বাড়া হয়ে গেছে, এটা আমার ভাত, এটা সৌমিত্রর ভাত, এই যে তরকারি মাংস, এই যে বাবু, বাবু মাংস আলু সব আলাদা আলাদা করেছে, ভাজা সব, সৌমিত্রর ভাত, আমার ভাত, আমরা খেয়ে নিই চলো। সন্ধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবার মোমবাতি জ্বালাবো, বাজি ফাটাবো, দেখতে থাকো তোমরা কি কি বাজি ফাটাই। এই যে বাবু মোমবাতি নিয়েছে, আবার মোমবাতিটা জ্বেলে তারপরে এগুলো ফাটাবো, দেখো তোমরা সব জায়গায় জ্বেলে দিই মোমবাতি। খাওয়া দিচ্ছে তো দু সাইডে দুটো, সামনে বেশি দিতে হবে। সামনে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, কোথায় রে? জানলা দিয়েছি, ও
যা মোমবাতি নে বাবু যা খাওয়া দিচ্ছে তো তাই ওইদিকে জেঠিমার বাড়িতে ভালো লাইট দিয়েছো বারান্দার লাইটটা জ্বলছে তাই সেদিকে নালে হ্যাঁ এরপরে আমরা যাব ঠাকুর দেখতে সেইটা তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় ঠাকুর দেখি সব কিছুই দেখাবো ওখানে তো আরো হেভি হয়েছে শুরু হয়ে গেছে আমাদের বাজি ফাটানো শুভ দীপাবলি আই হ্যা দিওয়ালি সোনো জি ঘরওয়ালি হ্যাঁ বড় বড় গুলো জালো বড় গুলো জালো বাবু জাল বাবু জাল বাবু ভয় পাচ্ছি ভয় পাচ্ছি কেন বাবরে কি ধুম ওয়াও হেভি হচ্ছে ধোঁয়াটা কিন্তু হেভি হচ্ছে ঘোরা ঘোরা এরকম ঘোরা যত ঘোরাবে তত জ্বলবে নাহলে শেষ হয়ে যাবে ও নিভে গেছে ওটা ঘোরায়নি না ওটা এত তাড়াতাড়ি শেষ হলো কি করে তাই সব তো রিলস বানাতে গিয়ে শেষ হয়ে গেল ও ভাই কি লাগছে হেভি লাগছে হেভি হেভি তাকে দেবে তো কেন নিতে চাইছে না তোর গায়ে ছোটগুলো ভালো হচ্ছে ভালো ঘুরছে কিন্তু না ওগুলো কালকের জন্য রেখে দাও একটা টুপি দে শিশির পড়ছে রেডি হয়ে গেছি আমরা ঠাকুর দেখতে যাবো বেরিয়ে পড়েছি দেখো বাবু আর আমি রেডি চলে যাই আমরা ঠাকুর দেখতে আমাদের সঙ্গে চলো চলো যাওয়া যাক খুব হাঁটা হয়েছে খুব পরিশ্রম বাবু এখন মাজা খাচ্ছে খুব পরিশ্রম হয়েছে হাঁচি করতে করতে
বাবুর লুকটা কি লাগছে রে সালমান খান? আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে। আর বিরিয়ানি আনা হয়েছে, বিরিয়ানিটা খাওয়া হবে। আর সালান বাবু শেষ হয়ে গেছে মজা? খাচ্ছে তো, মজা খেয়ে নিই। আমার ঠান্ডা লেগেছে, তাও আমি মজা খেয়ে নিচ্ছি। মজা না, থামস আপ। থামস আপ খাচ্ছে তো বাবু? মজা খাচ্ছে, থামস আপ খাচ্ছে। শ্রাবণী বিরিয়ানি খুলে ফেলেছি, এবার শুরু করে দিয়েছি বিরিয়ানি। পেলেই তো আগে কখন খাবো কখন খাবো তাই খুলে আমরা খেতে বসে গেছি আমি আর বাবু। বিরিয়ানি খাচ্ছি। এটা কিসের বিরিয়ানি? আছে আরসালান, আরসালান বিরিয়ানি। বাবু কেমন লাগছে? ভালো। ঠিক আছে, খেয়ে নেবো রাত। আর থামস আপ নিয়ে, থামস আপ নিয়ে দেখা। বিশাল বড় থামস আপ, পাঁচ লিটার, পাঁচ লিটার। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব ঘুমিয়ে পড়েছে, শুতে যাবে এবারে। ঘুম হয়নি, শুয়ে আছি। গুড নাইট বন্ধুরা, সবাইকে টাটা। ঠান্ডা লেগেছে, আজকে ভিডিওটা দেখবে কেমন হয়েছে। আজকে তো ছাড়া হবে না, কালকে দেখবে। কালকে কালী পুজোর ভিডিওটা কালকে ছাড়বো, দেখবে কেমন হয়েছে। ব্লগটা আলাদাভাবে ছাড়বো আর ঠাকুরের ভিডিওগুলো আলাদাভাবে ছাড়বো, তোমরা দেখে নেবে। আর আমার ঠান্ডা লেগেছে, চোখ টুক ঘুরে গেছে, হাঁচি হচ্ছে, শুধু ওই জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে, আর আমাদের সঙ্গে থাকবে আর বেশি বেশি করে ভালোবাসা দেবে। চলো, গুড নাইট।